ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো। তিস্তার পানি বিপদসীমার উপরে থাকায় জেলার হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এতে সড়ক ও বাড়িঘরে পানি উঠায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। নিম্নাঞ্চলে আবাদ করা বাদাম, পাট, সবজি সহ মৌসুমি ফসলগুলো ডুবে গেছে। জেলা প্রশাসন জানায় তিস্তা ব্যারাজের সব কয়টি গেট খুলে দেওয়ায় পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিস্তা ছাড়াও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। তবে এসব নদীর পানি এখনও বিপদসীমার নিচে।